ঈদের আগে ব্যস্ত হয়ে পড়ে মহাসড়কগুলো। যানজট কিংবা দুর্ঘটনার কারণে ঈদ আসলেই ঘরমুখ মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয়। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাপ বেড়েছে মানুষ ও পশুবাহী পরিবহনের। কুমিল্লা রিজনের 717 কিলোমিটার মহাসড়কে যাত্রী ও পশুবাহী যানবাহনে দুর্ভোগ হবে না বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। বিস্তারিত প্রতিনিধি আবু মুসার রিপোর্টে। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের মহাসড়কগুলোতে বাড়ছে যানবাহনের চাপ। ব্যতিক্রম নয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ঈদ আসলে এ মহাসড়কে যাত্রী বাড়ার পাশাপাশি বাড়ে পরিবহনের সংখ্যাও। মৌসুমে মহাসড়কে চাঁদাবাজি, ডাকাতি সহ ঘটে নানান রকম দুর্ঘটনা। তবে এবারের ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতির কথা তুলে ধরেন হাইওয়ে পুলিশ। যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি পশুবাহী পরিবহনের যাতে কোনো ধরনের চাঁদাবাজি, চুরি ডাকাতি না হয় সেই জন্য আমরা দিনভর কাজ করতেছি। পশুবাহী ট্রাক যান যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে আমরা অত্যন্ত সতর্কতার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। মহাসড়কে চুরি ডাকাতি ও চাঁদাবাজি রোধে সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। পাশাপাশি কমিউনিটি পুলিশের সদস্য নিযুক্ত সহ যে কোনো পরিস্থিতিতে কাজ করবে কুইক রেসপন্স টিম। কঠোরভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা রিজনের পক্ষ থেকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে গরুবাহী কোনো ট্রাক নিরাপদে নির্বিঘ্নে চলবে, কোনো রকম কোনো চাঁদাবাজির শিকার হবে না। ঈদ যাত্রা নিরাপদ করতে প্রশাসনের পাশাপাশি প্রয়োজন যাত্রী ও চালকদের সচেতনতা। নারীর টানে বাড়ি ফেরা মানুষের পাশাপাশি পশুবাহী যানবাহনের কারণে বাড়তি চাপ রয়েছে মহাসড়ক জুড়ে। কুমিল্লা রিজিয়নের 717 কিলোমিটার মহাসড়ক নির্বিঘ্ন রাখতে কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।